উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের শান্তিনগর কলোনি এলাকা থেকে 19টি গোকরু সাপের বাচ্চা ও 2টি বড় সাপ উদ্ধার হয়। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এই ঘটনাটিকে ঘিরে। পিপলস ফর এনিমেলের সদস্য নবনীতা উপাধ্যায়কে খবর দেওয়া হলে তিনি এসে এই সাপগুলোকে উদ্ধার করেন। তিনি জানান, ওই এলাকায় একটি বাড়ি থেকে 2 দিন ধরে সাপ বেরোচ্ছিল। তারপরে তাকে খবর দেওয়া হয়, তিনি আসেন এবং এসে মাটি খুঁড়ে এই 19টি গোকরু সাপের বাচ্চা ও 2টি বড় সাপ উদ্ধার করেন। তিনি জানান, এই সাপগুলোকে চোপড়া রেঞ্জের সাপ নিকলা ফরেস্টে ছেড়ে দেওয়া হবে। আর আজকে মিলায় 19টা টোটাল স্পেকটিক্যাল কোবরা, মানে বাংলায় যেটা গোখরো বলে, উদ্ধার রেস্কিউ করা হয়েছে একটি বাড়ি থেকে। আমাদের শান্তিনগর মধ্যপাড়ার একটি বাড়ি থেকে রেস্কিউ করা হয়েছে। বাড়ির ভেতর দিয়ে মানে কালকে থেকে সাপ বেরোচ্ছে অনবরত। 2 দিন ধরে এই মাটি খুঁড়ে আজ টোটাল 19টা বাচ্চাকে রেডি করা হয়েছে, 19টা বাচ্চা প্লাস 2টো বড়। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধাসহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গরিবপুর চৌমাথা এটা পড়ছে, আর চৌমাথা থেকে কাছেই আছে একটা নিয়ারেস্ট মুথুট ফাইন্যান্স। মুথুট ফাইন্যান্সের উল্টো সাইডে আমার KC লাইট হাউস আছে। 55% পর্যন্ত অফ চলছে, মানে স্টাইল বাজারে চলছে ব্যাগ ভর্তি চৈত্র। কেনাকাটায় পাবেন 50%।